দর্শক, সকাল বাজারে আমি একটি শাকের দোকানে অবস্থান করতেছি। আজকের শাকগুলো কিন্তু আরও স্বচ্ছ মনে হচ্ছে। এই শাকগুলো মূলত ফেরিঘাট থেকে, সাতপাইকে ফেরিঘাট থেকে নিয়ে আসা হয়। আর ফেরিঘাটে যারা শাক বিক্রি করেন পাইকারি দরে, তারা কিন্তু খুব ভোরে এই শাকগুলো তুলে থাকে খেত থেকে। তো আমরা ব্যবসার কাছ থেকে জানবো কোনটা কত করে বিক্রি করা হচ্ছে আজকের এই সকাল বাজারে। আজকে লাউ শাক কত করে দিচ্ছেন আঙ্কেল? লাউ শাক জোড়া 50-40, মানে 40 করে বিক্রি করতেছেন জোড়া, 20 টাকা পিস আটিতে, আটি 20 টাকা। আর আপনার ওই মূলা শাক জোড়া 20 টাকা, জোড়া 20 টাকা না? লাল শাক কত করেছেন? লাল শাকগুলো খুব ভালো লাগতেছে, এটাও জোড়া 20। পাট শাক কত করে? পাট শাক 20 টাকা করে না? পুঁই শাক কত করে দিচ্ছেন? 20 টাকা না? আর আপনার কলমি শাকের আটি? কলমি শাক 5 টাকা হয়ে গেছে। রঙিন পুঁই শাক কত করে? একই দাম 20 টাকায় না? কচু কত করে দিচ্ছেন? কচুটা তো আজকে খুব ছোট মনে হচ্ছে, 40 টাকা আলি না? তো দর্শক, জানতে পারলেন এই সকাল বাজারে এই শাকগুলো কত করে কোনটা বিক্রি করা হচ্ছে। আপনাদের কিন্তু সব শাকেরই দাম কিন্তু এই ফুটেজ দ্বারা অবগত করেছি আজকে।